আর একদিন পরেই ফরিদপুরে শুরু হচ্ছে দুদিনব্যাপী বিশ্ব ইসলামী সম্মেলন। সম্মেলন সফল করতে এরই মধ্যে সব প্রস্তুতি শেষ করেছে জাকের পার্টি। ফরিদপুরের সদরপুর উপজেলার বাইশুশী টেক্সটাইলস মিল মাঠে আসতে শুরু করেছেন পার্টির নেতা, কর্মী ও ভক্তরা। স্টাফ রিপোর্টার জাকির হোসেনের তথ্যছবিতে বিস্তারিত সৈয়দ মাহমুদের রিপোর্টে। বিশ্ব শান্তি কামনায় জাকের পার্টির প্রতিষ্ঠাতা হযরত মাওলানা শাহ সুফি খাজা ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহির পবিত্র ওফাত স্মরণে প্রতি বছরের মতো এবারও হচ্ছে বিশ্ব সম্মেলন। এরই মধ্যে শেষ প্যান্ডেল নির্মাণ সহ যাবতীয় প্রস্তুতি। দেশের নানা প্রান্ত থেকে বাইশ রশি টেক্সটাইল মাঠে হাজির হচ্ছেন ভক্তরা। এবারের সম্মেলনে দেশ বিদেশের কয়েক লাখ ভক্ত আসবেন বলে জানিয়েছে আয়োজকরা। আগামী 12 এবং 13 তারিখ এখানে ইবাদত বন্দেগি হবে, জিকির আসকার হবে, নকল নামাজ হবে, মিলাদ শরীফ হবে, কোরআন তেলাওয়াত হবে এবং লক্ষ লক্ষ মানুষের সমাবেশে আল্লাহর দরবারে দোয়া করা হবে। যারা চলে গেছেন তাদের রুহের মাগফিরাত কামনা করা হয়। জাকের পার্টি জানিয়েছে দলের চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সাল সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। যত লোক আসবে বাংলাদেশের থেকে যেখান থেকে যেইভাবেই আসুক না কেন, প্রত্যেকটা জায়গায় আমাদের এখানে প্রস্তুতি নেওয়া আছে। আমরা আশা করি এটি স্মরণকারীর একটি সর্ববৃহৎ একটি ইসলামী মহাসম্মেলন জাকের পার্টির পক্ষ থেকে। আপ্যায়নের পাশাপাশি থাকা খাওয়ার ব্যবস্থা করা হচ্ছে সম্মেলনে। এছাড়া জোরদার করা হয়েছে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা। লাখের কাছাকাছি মানুষ আসবে এরকম আমরা জানতে পারছি, বা পুলিশের কন্ট্রোল রুম থাকবে, সেখানে যে কোনো ধরনের অভিযোগ তাৎক্ষণিক যেটা সলভ করা সম্ভব করা হবে। মুসলিম উম্মার শান্তি কামনায় 13 তারিখ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের সম্মেলন। সৈয়দ মাহমুদ, আরটিভি।